সব সময় একদম গর্জিয়াস কিছু না নিয়ে এসে সিম্পল সিম্পল কিছু করলেও ভালো লাগে তো আজকে তোমাদের সাথে আমি সিম্পল একটা ডিজাইন দেখাবো তাও রেডিমেড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছো আল্লাহ রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের সাথে সুন্দর জামা অন্যা তার সাথে সালোয়ার সহ একদম রেডিমেড থ্রি পিস দেখাবো আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন অনেক আপুরা আমাকে বলো যে রেডিমেড কিছু কেন দেন না তারপরে অনেকে বলো যে জামা বানিয়ে নেওয়া ঝামেলা হয় আবার এই সমস্যা ওই সমস্যা তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে এরকমই কিছু শেয়ার করি কেননা দেখো কাস্টমাইজ করে কিন্তু তোমরা চাইলে এরকমভাবে রেডি করে নিতে পারবা এটা হচ্ছে এক আপুর কাস্টমাইজ ডিজাইন আর এটা হচ্ছে সালোয়ারের কাজ আপুটি চেয়েছিল সালোয়ারে এমনভাবে করে নিতে যার জন্য এভাবে করা আর এটা হচ্ছে জামা জামাটা আমি সিম্পলভাবে রেখেছি যদিও বা পছন্দটা পুরোটা ওই আপুটি ছিল তার কাস্টমাইজ করে নেওয়া মানে সে চেয়েছিলো এভাবে নিতে যার জন্য এভাবে দেওয়া তো জামাটা একদমই সিম্পল গলার দিকটায় কাজ রয়েছে আর তার সাথে পাড়ের দিকটায় কাজ রয়েছে যদিও বা এখানে ছেটানো কিছু নাই গলার দিকটা দুই লাইনভাবে ভাবে একটু করা আছে দেখো একটা হচ্ছে গলা পুরোপুরি আর একটা হচ্ছে বাঁকা ভাবে একটু আছে তার সাথে পাড় তো এটা সিম্পলের মধ্যেই কিন্তু কাজ করা আর এইখানে আমি বলি হাতাতে কোনো কাজ নাই তার সাথে পিঠেও কোনো কাজ নাই আপুটু চেয়েছিল রেডিমেড করে নিতে তো সেই জন্য রেডিমেড করেই দেওয়া হয়েছে তো তোমরা চাইলে আমার থেকে কাস্টমাইজ করে রেডিমেড করেও নিতে পারবা আর মজার বিষয় হইল এখানে আমি দুই রকমের সুতা ব্যবহার করেছি একটা হচ্ছে সুন্দরী আর একটা হচ্ছে সেট সুতা বা রেশমি সুতা জামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা সিম্পুলের মধ্যে আমার বেশ ভালো লেগেছে আর এতটাই ভালো লেগেছে আপুটার পছন্দ আছে মাসাল্লাহ তো এতটাই ভালো লেগেছে যে আমি নিজের জন্য একটা করে নিব কোনো কথা নাই এটা নিয়ে এতটা সুন্দর লেগেছে মানে বিশেষ করে মাঝে মাঝে একদমই সিম্পল কিছু কিন্তু চোখে ধরে যায় আর সালোয়ারের তার পছন্দটা সুন্দর ছিল সালোয়ারের ডিজাইনের ছবি আমাকে পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল এভাবে কাস্টমাইজ করতে তো এবার চলো তোমাদেরকে আমি ওড়নাটা দেখাই ওড়নাটা কিন্তু বেশ চওড়া আর বেশ বড় আর চওড়া করে পাইপিন করে নেওয়ার জন্য না অনেকটা সুন্দর লাগছে দেখতে ওড়নাটার চারিধার ঘিরে কাজ করা আছে জামাটা সিম্পল ওড়নাটা কিন্তু একদমই সিম্পল না জামা ওড়না দুইটায় যদি একদমই সিম্পল রাখি তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না তো ওড়নাটা একটু গর্জিয়াস আপু যে ছবিটা দিয়েছিল সেটা একটু হালকাই ছিল তার তুলনায় আমি একটু গর্জিয়াস করেছি আমার আবার যেটা চোখে না ধরে সেটা করতে ভালো লাগে না তো তার পছন্দ মতো সে দিয়েছে আমি আমার পছন্দ মতো আর একটু কাজটা বাড়িয়ে দিয়ে আর একটু সুন্দর করার চেষ্টা করেছি তো এই দেখো এটা হচ্ছে পুরো ওড়না সাদার ওপরে মাল্টি সুতোর কাজ করা আর এই যে ফুলগুলো আছে এগুলো হচ্ছে সেট রেশমি সুতা দিয়ে করা ওই জন্য আরও বেশি সুন্দর লাগছে দুই কালার দুই কালার হয়ে আছে এখানে ওড়নাটিতে বেশ চওড়া করে পাইপিন করা হয়েছে আর পাইপিনটা কিভাবে করেছি সেটা আমার আরেকটা চ্যানেল আছে সেখানে তোমরা পেয়ে যাবা পাইপিন কীভাবে সেলাই করা লাগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথম কমেন্ট চেক করো সেখানে ভিডিওর লিংক তোমরা পেয়ে যাবা তো তোমাদের ওড়নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তার ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আর আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলে আমার থেকে সুন্দর ড্রেস নিতে পারবা তাহলে এই প্রথম তোমাদের মাঝে আমি এরকম রেডিমেড ড্রেস নিয়ে আসলাম তোমাদের কি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে আমাকে জানিও আর এই ডিজাইনটা কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে বলবা এমনকি কারা কারা এই সুন্দর পিসটা টিউটোরিয়াল যাও আমাকে অবশ্যই বলবা আমি আমার সময় মতো তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব আর যদি তোমাদের ভিডিওটি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো ভালো থাকো সুস্থ থাকো সব সময় এভাবে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ